অনেকেই পায়ে পানি এসে পা ফুলে যাওয়ার সমস্যায় ভুগে থাকেন। বিশেষ করে যারা একটু ভারী স্বাস্থ্যের অধিকারী তারা এই সমস্যায় পড়েন। হাঁটা চলা বা বসার ক্ষেত্রে একটু নড়চড় হলেই পায়ে পানি এসে পা ফুলে যায়। তবে এই সমস্যারও রয়েছে সহজ কিছু সমাধান। একটু সচেতন হলেই এই বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি পেতে পারেন খুব সহজেই। সোডিয়াম মুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন। সকল ধরনের সোডিয়াম মুক্ত খাবার অর্থাৎ অতিরিক্ত লবণযুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। সোডিয়াম দেহে পানির পরিমাণ বাড়িয়ে তোলে। অতিরিক্ত লবণ ও লবণযুক্ত খাবার একেবারেই খাবেন না। পটাশিয়ামযুক্ত খাবার রাখুন খাদ্য তালিকায়। পটাশিয়ামযুক্ত খাবার দেহের ইলেকট্রোলাইটের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, যার ফলে পায়ে পানি আসার সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব হয়। তাই কলা, বাঙ্গি, কিশমিস জাতীয় পটাশিয়ামযুক্ত খাবার রাখুন প্রতিদিনের তালিকায়। অতিরিক্ত পানি পান করবেন না। পানি পান করা আমাদের দেহের জন্য ভালো তা আমরা জানি, কিন্তু স্বাভাবিক একজন মানুষের দিনে সর্বনিম্ন 8 থেকে 6 গ্লাস বা সর্বোচ্চ 10 থেকে 12 গ্লাস পানি পান করা উচিত। এর থেকে বেশি পানি পান দেহের জন্য ক্ষতিকর হতে পারে, যদি তা না শরীর থেকে সঠিক উপায়ে বের হয়ে যায়। একটানা দাঁড়িয়ে বা পা ঝুলিয়ে রাখবেন না। একটানা দাঁড়িয়ে থাকা বা পা ঝুলিয়ে বসে থাকার প্রবণতা পায়ে পানি আসার প্রবণতা বাড়ায়। তাই কিছুক্ষণ পর পর নিজের অবস্থানের পরিবর্তন করুন। সচেতন থাকুন এই ব্যাপারে। যতটা সম্ভব পা উপরে তুলে রাখার ব্যবস্থা করুন। ঘুমানোর সময়ও পায়ের তলায় বালিশ দিয়ে ঘুমাবেন। সহজ ঘরোয়া সমাধান। পেঁয়াজের রয়েছে আমাদের রক্ত শোধনের দারুণ ক্ষমতা এবং এটি আমাদের কিডনির পাথর থেকেও মুক্তি দিতে পারে। আমাদের দেহকে টক্সিন মুক্ত রাখার ক্ষমতাও রয়েছে পেঁয়াজের। পায়ে পানি আসার সমস্যায় পেঁয়াজের তৈরি সাধারণ একটি ঘরোয়া সমাধান রয়েছে। 4 কাপ পানিতে 2-3টি ছোট আকারের পেঁয়াজ কেটে ফুটিয়ে নিন। 1 চিমটি লবণ দিয়ে আরও খানিকক্ষণ জাল দিয়ে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিন। পায়ে পানি আসার সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত এই পানীয়টি প্রতিদিন 2 কাপ পান করুন। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।